বিভিন্ন জায়গা থেকে সমগ্র পশ্চিমবঙ্গ থেকে এসে কলকাতার বুকে জড়ো হয়ে নবান্নের 14 তলা অবধি যাবে মুখ্যমন্ত্রীকে ঘুম ভাঙানোর জন্য, মাননীয় মুখ্যমন্ত্রীর ঘুম ভাঙানোর জন্য যে পুলিশ প্রশাসন সেই ভিড় দেখে জনগণের আক্রোশ দেখে বাধ্য হবে পিছু হটতে। চলুন আগে হয়েছে আজ বিধানসভার অধিবেশন কক্ষে বিধায়ক হিসেবে শপথ নেবেন উপনির্বাচনে 4 কেন্দ্রের জয়ী প্রার্থীরা। বিধানসভার অধ্যক্ষ তাদের শপথ বাক্য পাঠ করাবেন। উপনির্বাচনে খড়দা, গোসাবা, দিনহাটা ও শান্তিপুর কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূলের 4 প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়, সুব্রত মণ্ডল, উদয়ন গুহ, ব্রজকিশোর গোস্বামী। আমি আই উদয়ন গুহ পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া সত্যনিষ্ঠার সহিত প্রতিজ্ঞা করিতেছি যে বিধির দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব। নাও আই রিকোয়েস্ট ইউ গো টু টেক দিস সিট। প্লিজ নাও আই কল আপন শ্রী ব্রজকিশোর গোস্বামী টু মেক অ্যান্ড সাবস্ক্রাইব ও তার পারমিশন। আমি শ্রী ব্রজকিশোর গোস্বামী পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব। Now I call upon Sri Shobhandeep Chattopadhyay to make and subscribe oath or affirmation. Please. আমি শোভনদেব চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গ আমি শোভনদেব চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব। Now I call upon Sri Shubhrat Mandal to make and subscribe oath or affirmation. Sri Shubhrat Mandal.